রোদ ঝলমল, সকাল বড় সুন্দর, তাই আজ একটা আমার লেখা ছোট্ট গল্প তোমাদের সামনে পাঠ করে শোনাতে চাইছি। ভালোবাসা চাই, মুখে হাসি ফুটিয়েছি অনেকের হয়তো, আবার কাউকে অনেক কষ্ট দিয়েছি। দেনা পাওনার হিসেব এখন আর মেলাই না, চা পাওয়ার হিসেব কষতে সাহস হয় না। সব কিছুই হয়তো পেয়েছি জীবন থেকে, শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা আমি। মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকে না, কেউ পরিপূর্ণ সুখী নয়, সবার মাঝে সুপ্ত দুঃখ বাসনা সব থেকে যায়। আশা মানুষের বেঁচে থাকার বড় প্রেরণা। চা পাওয়ার হিসেব করতে গেলে পুরো হিসেব মিলবে না, একটু হাত বাড়িয়ে ভালোবাসা সবাইকে যদি দেওয়া যায় মনে হয় বেঁচে থাকা অনেক সহজ। কখনো বন্ধুরা অনেক সুখ দিয়েছে, কখনো ভালোবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি, বড় কষ্ট। তাই বলছি আমি চাঁদ চাই না, যে শুধু উঠবে রাতে। আমি ফুল চাই না, সে ঝরে যাবে দিনের শেষে। আমি শুধু ভালোবাসা চাই, সে সারা জীবন থেকে যাবে। তো আমার এই গল্প, রান্নার মাঝেও একটু তোমাদের সাথে গল্পটা শোনালাম, আবার চলে আসলাম রান্নায়। তো মাংস রান্না আমরা সবাই করি একই ধরনের, হয়তো কেউ আবার অন্যরকম, তো আমি আমার মতো করে রান্না করছি, তাই তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো ডাক্তারি হচ্ছে, শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে। আর নিকা দেওয়া হচ্ছে, কেন বলো তো? আর বলো না, শুধু লাফায় চটি পায়ে কি খালি পায়ে এত লাফালাফি করে। হ্যাঁ, ওর মা লাগিয়ে দিচ্ছে, ওরমভাবে দিস না, তুলো দিয়ে দিলে ভালো হয়। তুলো দিয়ে দে, এভাবে দিস না, তুলো দিতে, তুলো ছিল না ওই জন্য। ওই দেখ প্যাকেট, ওই যে উপরে, ওই যে প্যাকেট তুলো, দেখেছিস? এইভাবে দেয় না, তুলো দিয়ে দেয়। আর দিস না, অনেক দিয়েছিস। তাই এই যে ওর মা হান্নিকা, এটা লেগে গেল জামাটা, রান্নিকা লাগিয়ে তো পড়েছে, কোথায় ধাক্কা খেয়েছে, কোথায় বাড়ি খেয়েছে, কিছু বলে না, এই তো চলছে এখন, এইভাবে ওখানে চলে, কখন কোথায় ভেঙে ভেঙে পড়বে তার ঠিক নেই। খাটে লাফায় এমনভাবে ভয় লাগে, জানো তো, কি বলবো। তো আজে তো দেরি করেই মানে ইয়ে করলাম, আসলাম ক্যামেরার সামনে, কিছুটা রান্না বাড়িও করছি আর ইয়ে করছি। তারপরে আমি এখন শুভ সকাল, এখন এখনো শুভ সকাল আছে, 12টা এখনো বাজেনি, ওই জন্য শুভ সকাল বললাম। আচ্ছা হাসতে নেই কেন? ঠাকুর সাজসাট করবে। আচ্ছা তোমার চুলগুলো কেটে দেবো কি? না থাকবো না, এত বড় চুল থাকবে? আগে ছিল কৃষ্ণ, এখন হলো মা কালী আর দুর্গা, নাচবে ওই একই। তো যাই হোক, রান্না করতে করতে আবার একটু ওকে নিয়ে বসলাম, একটু শুভ সকাল বললাম। চুলগুলো এই যে খোলা হয়েছে, চুলটাকে বাঁধতে হবে। চলো আবার রান্নাঘরে যাই, আর কথা বলছি না, আবার রান্নাঘরে যাই, পরে আবার ফিরে আসতে হবে। দেখি কতটা করছো। হ্যাঁ হ্যাঁ, তোমার বন্ধুরা খুব ভালো পড়াশোনা করছে। তুমি করছো? তুমি করছো তো? আমি তো জানুয়ারিতে স্কুল আছে, জানুয়ারিতে। তুমি কোন ক্লাসে উঠলে? তুমি কোন ক্লাসে উঠলে? আমি নার্সারিতে গেছি তো। নার্সারি থেকে ঠিক আছে, তাহলে চলো না, এবার আমি রান্নাঘরে যাই। একটু চান টান করে উঠেছে তো, একটু ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা পড়ছে,
জানুয়ারিতে হয়তো একটু পড়বে। ও আবার লাফাচ্ছে, ও কি বলবো, সারাক্ষণ লাফায়, সারাক্ষণ লাফায়, আর কি বলবো, এই এই সারাক্ষণ এই নিয়েই চলছে। তো ভালোই লাগে, খারাপ না, কিন্তু বাচ্চাদের দিকে সবসময় নজর রাখতে হয়। এই বয়সটা না ওদের খুব মানে বোঝে টোঝে না তো, আর চঞ্চল হয়ে গেছে, আর সারাক্ষণ নজর রাখতে হয়, চোখে চোখে রাখতে হয়। রান্না করতে করতে ওর মা যদি অন্য কাজে ব্যস্ত থাকে বা না থাকে, আমি রান্না করতে করতে পর্যন্ত আমি যে দেখি, চলো দেখতে থাকো, আবার রান্নাঘরে যাই, আবার এখানে বাজাস না। রান্না করতে করতে একটু কবিতা পাঠ করলাম, তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলবে। আমার তো আমার লেখা অনেক আছে, কিন্তু আমি এখানে পাঠ করি না, আসল লেখা খুব ছোট্ট হয়, তো অত ছোট ভিডিও দিলে অসুবিধা আছে। তো যাই হোক, আবার ফিরে আসছি, রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার, মাংস আবার একটু তোমাদের সামনে আসছে খাওয়া দাওয়া সেরে। খাওয়া দাওয়া সেরে এসে বসলাম, এই নিজেরই একটা যে এটা গত বছর বইমেলায় এটা প্রকাশিত হয়েছিল, এবার আর দিইনি, খুব ঝামেলা। কী হয় জানো তো, আমাদের স্ক্রুটিনি করতে হয়, ওরা ছাপানোর পরে আমাদের এই এতগুলো লেখা ওরা বলবে কোথায় ভুল আছে, কোথায় কী আছে, লাইনের কী এ হলো, এত কিছু আমাদের মানে ঠিক করে আবার দিতে হয়। সম্ভব সে এই এখানে প্রায় 64টা লেখা আছে, আর আর ছোটো কবিতা ছিল হলো 48টা। এই দুটো বইয়ের লেখা আমাকে বসে বসে এ করতে হতো, এমনিতে আমার একটু চোখের সমস্যা আছে, খুব প্রবলেম, বেশিক্ষণ আমি আমি টাইপ করে যার জন্য কোনো কিছু লিখতে পারি, স্পিকারে বলে আমি এ করি, এই যে সব বন্ধুদের ঘরে যাই সব স্পিকারে বলে, আবার ওটাকে ঠিক করে আবার রিসেভ করি, এমনি টাইপ করে বেশিক্ষণ আমি পারি না ছোটোর দিকে তাকাতে, যাই হোক চোখের নার্ভের প্রবলেম আছে। আর কত রোগের কথা বলবো, ভালো লাগে না বলতে, নিজের সমস্যার তো শেষ নেই। তো এখন তো ভিডিওটা মানে এন্ড করতে হবে, তাই আবার তোমাদের সামনে আসলাম, একটু দেখছিলাম যে কী কী, আসলে আমার কবিতার একটা চ্যানেল তো আছে, সেটা তো এখন আর কাজ করি না, পারি না, আর সম্ভব এই এইটা নিয়েই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই চ্যানেলটা খোলা একটা মাত্রই আমার নাতনির জন্য, আমার অরিশার সব কিছু রাখবো, স্মৃতি যেদিন থেকে আমি খুলেছি তখন ও তখন আরেকটু বড়, খুব একদম মানে জন্মের পরে থেকে খুলিনি, ও তখন মানে বছর দেড়েক হয়ে গেছে মনে হচ্ছে, দেড় দুয়েক হয়ে গেছে, কারণ আমার চ্যানেলটা তো হ্যাঁ বছর দুয়েকই হবে, কারণ আমার চ্যানেলটা দুবছর তো হলো, দুবছর হয়নি এখনও মনে হয়, হ্যাঁ এই নভেম্বরে মনে হয় হলো, দেখতে হবে, দুবছর কাছাকাছি হলো চ্যানেলটা। যাই হোক, তো যার জন্য এখানে কবিতা পাঠ করি না, এখানে কবিতাগুলো গল্পগুলো এমন কিছু বড় হয় না, তো আর আমার ছোটো ছোটো লেখা, আর আমাদের এখন কবিতা আমাদের ভিডিও অন্তত পক্ষে 8-10 মিনিটের করা দরকার, মানে যাদের মনে হয়ে যায় তাদের ভিডিও একটু 8-10 মিনিটের করতে হয়, খুব ছোট করতে নেই, কারণ অ্যাড ঢোকে তো, খুব ছোটোতে অ্যাড ঢোকে না। যাই হোক, এটা অনেকেই হয়তো জানে, আমি তো বললাম, তো সেই জন্য একটু বড় করতে হয়, খুব বড় আমি করি না, আমি 10-12 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি, 9 মিনিট এইরকমই রাখার চেষ্টা করি। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, একটু কবিতা পাঠ করলাম, তোমাদের কেমন লাগলো, রান্না করতে করতেই কাজ করতে করতেই মানে একটু পাঠ করলাম, তারপরে তো আবার নাতনিকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, নাতনির একটু হাতে লেগেছে, কোথায় বাড়ি লেগেছে জানি না, তো যাই হোক ও এখন শুয়েছে, এখন তো বাজে ও এখন শুভ সন্ধ্যা, এখন তো শুভ সন্ধ্যা 5:30টার মতো বেজে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, তো যাই হোক চলো দেখতে থাকো, আমি দেখাচ্ছি কটা বাজে, এখন বাজে 5:20, সবাই কর্তা ওপরে, ওরা ছেলে তো অফিসে আর ওরা ওই ঘরে, মা আর মেয়ে পরে যে একটু বিশ্রাম করছে, এখন সব উঠে পড়বে, আমি একটু এখন আবার সবার ঘরে একটু ঢুকবো, এই সবার ঘরে একটু ঢুকবো, ভিডিওটা তৈরি করলাম, ওই করে রাখছি, আবার তো দিতে হবে, প্রতিদিন এখন ভিডিও দিতে হয় তো, খুব পরিশ্রম, আর কি বলবো, এসেছি যখন থাকি দেখি যতদিন পারি করি, রাখলাম আজকের মতো ভিডিও এখানেই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো, নমস্কার।